প্রচুর নেটওয়ার্কের প্রবলেম। বাঁকুড়া বিষ্ণুপুর গিয়েছি, ও আচ্ছা আমি বিষ্ণুপুরটা জানি, মোটামুটি বিষ্ণুপুরটা আমি জানি, কিন্তু মোটামুটি আমি বিষ্ণুপুরটা জানি ভাই, কিন্তু ছাতনাটাও যাওয়া হয়নি আর আসানসোলটাও যাওয়া হয়নি। বিষ্ণুপুর বাসস্ট্যান্ড পর্যন্ত গিয়েছি আর বিষ্ণুপুরের ছেলেকে ডাক্তার দেখাতে নিয়ে যাই। টুকটাক ঘোরার জায়গা আছে বলে ঘুরেছি, তো বিষ্ণুপুরের ঘোরার জায়গাগুলো আছে সেগুলো আমি ভিডিওতে দিয়ে রেখেছি, সেগুলো তুমি দেখতে পারো। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আমি আলাদা ফোন নিয়েছি বলে তাই জানতে পারছি মেসেজগুলো। আমার ফোনটাতে মেসেজগুলো আসেনি, আলাদা একটা ফোন নিয়েছি বলে জানতে পারছি। ওই ফোনটাতে কিছু মেসেজগুলো কমেন্টগুলো, হ্যাঁ মদনমোহন মন্দির, হ্যাঁ মদনমোহন মন্দিরের আমি ইয়ে করেছি, ভিডিও করেছি, দেখে নিও ভিডিওটা। আর আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিও, আমি মদনমোহন মন্দিরের ভিডিও করেছি, কামানের ভিডিও করেছি, ওইসব ভিডিও করেছি। প্রচুর নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আমার সম্বন্ধে যদি কারো কিছু জানার থেকে কমেন্ট করে বলতে পারো, আমি জানাবো। আর আমি মদনমোহন মন্দির আর হচ্ছে তোমার ওই যে বিষ্ণুপুরের যে কামান ওগুলোর আমি ভিডিও করেছি, ভিডিও করে ছাড়া আছে, দেখবে আমাদের আমার পেজেতে আছে, ইউটিউব পেজে, ইউটিউব পেজ খুলবে, খুলে দেখতে পাবে। হয়ে গেলো আজ 1 বছর, তো 1 বছর আগে আমি ভিডিওগুলো ছেড়েছিলাম, তো দেখে নিতে পারো।